দেখো অষ্টম শ্রেণীর ছেলে থেকে বলছি আমি তোমাদেরকে আজকে তোমাদের গণিত প্রভা বইটার কোষে দেখো ১৯ সমীকরণের দুইয়ের অঙ্কটা করাচ্ছি। কোষে দেখো ১৯ অধ্যায় ১৯ দুইয়ের অঙ্কটা, দুইয়ের অঙ্কটা কি বলেছে দেখো, তিনটি ক্রমিক সংখ্যা যাদের যোগফল থেকে ৫ বিয়োগ করলে বিয়োগফলটি মাঝের সংখ্যার দ্বিগুণের চেয়ে ১১ বেশি হয়, ক্রমিক সংখ্যা তিনটি নির্ণয় করো। তিনটি ক্রমিক সংখ্যা যোগফল থেকে ৫ বিয়োগ করলে বিয়োগফলটি মাঝের সংখ্যার দ্বিগুণের চেয়ে ১১ বেশি হয়। দেখো বলি যে আমার ক্রমিক সংখ্যা, ক্রমিক মানে পরপর আর কি, পরপর ধরো দুই, দুইয়ের পর তিন, তিনের পর চার, এইগুলো হচ্ছে ক্রমিক, দুই তিন চার এগুলো ক্রমিক। তাহলে মনে করিলাম আচ্ছা দেখো মনে করিলাম মনে করিলাম মনে করিলাম প্রথম প্রথম সংখ্যাটি সমান কত, প্রথম সংখ্যাটি সমান এক্স, দ্বিতীয়টি কত, দ্বিতীয়টি দ্বিতীয়টি সমান এক্স প্লাস ১, আর তৃতীয়টি কত হবে বলো, তৃতীয়টি হবে এক্স প্লাস ২। এটা হচ্ছে প্রথমটা এক্স হলো, তারপরটা এক্স প্লাস ১ হলো, আর দ্বিতীয়টা হচ্ছে এক্স, তৃতীয়টা হচ্ছে এক্স প্লাস ২। এখন শর্তটা এসো, বলছে যোগফল থেকে ৫ বিয়োগ করলে, তাদের যোগফল থেকে ৫ বলে, তাহলে শর্তানুযায়ী করো, শর্তানুযায়ী 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 কী বলো করো, যোগফল থেকে ৫ বিয়োগ করলে তাহলে এক্স যুক্ত এক্স প্লাস ১ ব্র্যাকেট দাও যুক্ত এক্স প্লাস ২, বলছে যোগফল থেকে ৫ বিয়োগ করো মাইনাস ৫, হ্যাঁ ইজ ইকুয়াল টু কত, ইজ ইকুয়াল টু কত বলেছে যে বড় সংখ্যা এই মাঝের সংখ্যার দ্বিগুণের চেয়ে ১১ বেশি, তাহলে মাঝের সংখ্যা কত, ২ ইন্টু এক্স প্লাস ১। এইটা দেখো মাঝের সংখ্যার দ্বিগুণ, মাঝের সংখ্যা ২ ইন্টু এক্স প্লাস ১ প্লাস ১১, এইটা ১১ বেশি। এবারে অর করো, অর করলে এক্স যুক্ত এক্স প্লাস ১ যুক্ত এক্স প্লাস ২ মাইনাস ৫ ইজ ইকুয়াল টু ২ এক্স প্লাস ২ প্লাস ১১। অর কত হচ্ছে দেখো, এটা তিনটে এক্স হচ্ছে থ্রি এক্স, আর এটা থেকে বিয়োগ করলে হচ্ছে মাইনাস ৩ ইজ ইকুয়াল টু ২ এক্স প্লাস ২, টু এক্স প্লাস ২, টু এক্স প্লাস ২ প্লাস ১১। অর থ্রি এক্স মাইনাস কত হচ্ছে দেখো, থ্রি এক্স ইজ মাইনাস টু এক্স করো ইজ ইকুয়াল টু কত হচ্ছে দেখো, ১১ যুক্ত ২ প্লাস ৩। অর এক্স ইজ ইকুয়াল টু কত, ১১ আর ২ ১৩ আর ৩ ১৬, তাহলে এক্স ইজ ইকুয়াল টু কত হচ্ছে ১৬, এক্স ইকুয়াল টু ১৬। তাহলে একটি সংখ্যা, একটি সংখ্যা সমান, একটি সমান ১৬, একটি সমান ১৬, একটি সমান ১৬, অপরটি অপরটি কত, ১৬ প্লাস ১ সমান ১৭, ১৭ ও শেষেরটি, শেষেরটি হচ্ছে কত, শেষেরটি হচ্ছে ১৬ প্লাস ২ সমান ১৮।